এবারে থাকছে বাংলাদেশের কিছু খবর। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস উল্লেখ করেন, বাংলাদেশের গণমাধ্যম যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়বে। এ বিষয়ে পিটার হাসকে এক চিঠি পাঠিয়ে গভীর উদ্বেগ জানায় এডিটার্স গিল্ড বাংলাদেশ। এডিটার্স গিল্ডের সেই চিঠির জবাব দিয়েছেন পিটার হাস। এডিটার্স গিল্ড থেকে চিঠি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের অধিকার এবং বিশ্বব্যাপী গণমাধ্যমের বাক স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। এতে যুক্তরাষ্ট্রসহ যে কোনো সরকারের সমালোচনামূলক মতামত অন্তর্ভুক্ত রয়েছে। তিনি বলেন, ভিসা নীতিতে যে কোনো বাংলাদেশি ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য যাকে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার জন্য দায়ী বা জড়িত বলে মনে করা হবে, এর মধ্যে যে কেউ অন্তর্ভুক্ত হতে পারে। যারা গণমাধ্যমকে তাদের মতামত প্রচার করা থেকে বিরত রাখার পদক্ষেপ নেয় এবং যদি সেই পদক্ষেপগুলো গণতান্ত্রিক নির্বাচনের প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে, সরকার যখন তাদের রিসোর্স এবং সংস্থাকে ব্যবহার করে সেন্সরশিপ, ইন্টারনেট সংযোগকে সীমাবদ্ধ ও সাংবাদিকদের হয়রানি করবে, তখন তারা তাদের উদ্বেগ প্রকাশ করতে থাকবে। কারণ যুক্তরাষ্ট্র গণমাধ্যমের স্বাধীনতাকে সমর্থন করে। যারা বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করতে চায় তাদের বিরুদ্ধেও কথা বলবেন এবং তাদের ভিসা নীতি প্রয়োগ করবেন বলে জানান পিটার হাস।